ঘরে সন্তান সম্ভবা স্ত্রী, দুর্ঘটনায় মৃত বিএসএফ জওয়ান, ভাইয়ের বিয়ে উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিল। মঙ্গলবার ছিল কাজে যোগদানের কথা। পাড়ার দুই যুবকের মৃত্যু, শোকস্তব্ধ গোবরডাঙ্গাবাসী। ঘরে সন্তান সম্ভবা স্ত্রী, গত 27 তারিখ ছিল বিবাহ বার্ষিকী, তার উপর ভাইয়ের বিয়ে। ছুটি নিয়ে পরিবারের সাথে আনন্দ করবেন বলে বাড়িতে এসেছিলেন বিএসএফ জওয়ান প্রীতম দাস। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ছিল কাজে যোগদান করার কথা। সবকিছু ঠিকঠাকই চলছিল। বিবাহবার্ষিকী উদযাপন, ঠিক তার 3 দিন পর ভাইয়ের বিয়ে, সবকিছুই ঠিকঠাক মিটেও গিয়েছিল। সবকিছু মিটে যেতে পাড়ার বন্ধুকে নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য বেরিয়েছিলেন গত রবিবার সকালে। পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। একই সাথে মৃত্যু হয় বিএসএফ জওয়ান প্রীতম ও তার সাথে থাকা বন্ধু রাজু সমাদ্দারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানা এলাকার গোবরডাঙ্গা পৌরসভার অন্তর্গত অখিল পল্লীতে। একই পাড়ার দুটি তরতাজা যুবকের মৃত্যুতে শোকস্তব্ধ অখিল পল্লী এলাকা। জানা গেছে 1 বছর আগে বিয়ে হয়েছিল প্রীতমের, স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা। গত 30 তারিখ ভাইয়ের বিয়ে হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে রবিবার ভোরে মোটর বাইক নিয়ে দুই বন্ধু বাড়ি থেকে রওনা দেন তারাপীঠের উদ্দেশ্যে। একটু বেলার দিকে বাড়িতে দুর্ঘটনার খবর এসে পৌঁছায়। জানা গেছে নদিয়ার কালিয়াগঞ্জ থানা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইক রাস্তার পাশে একটি কালভাটে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। রবিবার রাতেই প্রীতমের দেহ এসে পৌঁছায় গোবরডাঙ্গায়। সেখানেই বিএসএফ এর পক্ষ থেকে গান স্যালুটের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানানো হয় নিহত জওয়ানকে। রাতেই গোবরডাঙ্গা এলাকায় শেষকৃত্য সম্পন্ন হয় নিহত জওয়ানের। এ বিষয়ে নিহত জওয়ানের ভাই বলেন, কিভাবে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছি না, মাতৃগর্ভেই পিতৃহারা হলো তার সন্তান। অ্যাক্সিডেন্ট হয়েছিল কালিয়াগঞ্জ থানার অন্তর্গত মিরাবাজার থানার এলাকায়। তারা তো যাচ্ছিল পুজো। কে কে যাচ্ছিল? প্রীতম দাস আমার দাদা আর তার বন্ধু রাজু সমাদ্দার। 2013-তে পায় যাবে, একমাত্র রোজগারের সোর্স ছিল। এখন কি হবে না হবে আমি জানি। ঘটনাটা 4 তারিখ তো বাড়ি থেকে 3:25 নাগাদ মানে বেরিয়েছিল, বাইকে করে যাচ্ছিল দুই বন্ধু, তারাপীঠ যাচ্ছে। মূলত 5টা ওখানে গিয়ে জানলাম, মানে আমাকে 7টা নাগাদ ফোন করা হয়েছিল, 7:15 নাগাদ। তা ওখানে গিয়ে আমি পৌঁছেছি 11:30-12 নাগাদ। তো গিয়ে শুনি যে এরকম 5:30 নাগাদ এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপরে আমরা ওখান থেকে বডি ফডি নিয়ে দাদার বডি নিয়ে কৃষ্ণপুর হসপিটালে আসলাম পোস্টমর্টমের জন্য। আমার বিয়ের কারণে এসছে, আমার বিয়ে 30 তারিখ ছিল। 3 দিন আগে ওর দাদার বিবাহ বার্ষিকী ছিল 27 তারিখ, তার আগের দিনই এসছে 26 তারিখ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, গোবরডাঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।